नमस्कार बंधुरा, पम्पिस कुकिंग क्लाबे आपनादेर स्वागत। आमी आज आपनादेर जन्य आलू टिक्की चाट तैरी करते चलेछि घरे थाका उपकरण दिए। तो चलुन देखे नी किभाबे करते हबे। डेस्क्रिप्शन बक्से आमी पापड़ीर लिंको दिए देव, प्रयोजन होले आपनारा देखे नीते पारबेन। ग्राइंडारे हाफ टमेटो, छटा काँचा लंका, 1 इंচি आदा, देड़खाना पेंयाज दिए एक स्मूथ पेस्ट तैरी करे नीते होबे। देखुन आमादेर मसलाटा रेडी होए गेछे। आर एखाने गोलमरिचेर गुड़ो, गोटा जीरे, धने गुड़ो, जीरे गुड़ो आर किछुटा रसुन क्राश्ट करा, हलुद, गरम बसिए ताते रिफाइंड अयल दिए दीते हबे 6 চামচের मतो, आदा तेल दिए दीते हबे। एबार ताते हाफ स्पूनेर मतो गोटा जीरे दिए दीते हबे। पर 7-8 কোয়া রসুন ক্রাশ করে দিয়ে দিতে হবে। অ্যাকচুয়ালি আমি রসুনের সময় ভিডিওটা স্কিপ করে গেছি। তারপর তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। একে একে হাফ স্পুন টার্মারিক পাউডার, হাফ স্পুন কিউমিন পাউডার, হাফ স্পুন কোরিয়েন্ডার পাউডার সব দিয়ে দিতে হবে। নেড়ে মটর, এক বাটি যে মটর ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যখন তেল ভেসে আসবে তখন সামান্য একটু জল দিয়ে দিতে হবে। দিয়ে প্রেশার কুকারের ঢাকনা একটু বন্ধ করে রান্না করতে হবে। তারপর একটু পর এবার ওই আলু সিদ্ধটা গ্রেট করে নিয়েছি। এবার সেই আলু সিদ্ধর মধ্যে 1/2 চামচ গোটা জিরে, জিরে গুঁড়ো 1/2 চামচ, লবণ 1/2 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর 1 ইঞ্চি মতো গ্রেটেড আদা সঙ্গে দিতে হবে। দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। তারপর টিক্কির আকারে গড়ে নিতে হবে। এইভাবে সব টিক্কি গড়া হয়ে গেছে দেখে নিন। তারপর বেসনে একটু হালকা করে কোট করে, শুকনো বেসনে, তারপর তেলে একটু বাদামি করে ফ্রাই করে নিতে হবে। এপাশ ওপাশ চেঞ্জ করে দুপাশই বাদামি করে খুব ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের টিক্কা। এবার সাইড করে রাখতে হবে তেলটা ঝরে যাওয়ার জন্য। তো এখানে আমাদের চাটের জন্য কি কি রেডি আছে দেখে নিন। মটরের ঘুগনি, এখানে পাতিলেবু, শশা আর পেঁয়াজ কুচি, টিক্কা, পাপড়ি, চাটনি, ভুজিয়া, বিট লবণ, ভাজা মশলা, শশা কুচি, পেঁয়াজ কুচি সব রেডি। তো প্রথমে আমরা সার্ভিং প্লেটে টিক্কি দিলাম, তারপর দুই 3 চামচের মতো মটরের ঘুগনি দিলাম, তারপর শশা কুচি দিলাম, সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার ক্রাস্ট করা পাপড়ি দিয়ে দিতে হবে হাত দিয়ে ভেঙে, তারপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে, সঙ্গে কিছুটা বিট লবণও ছড়িয়ে দিতে হবে। এবার ট্যামারিন চাটনি একটু দিতে হবে, সঙ্গে দইয়ের চাটনিও একটু দিয়ে দিতে হবে, আর সঙ্গে একটু সস দিয়ে দিতে হবে, টমেটো সুইট সস। আপনারা ধনে পাতা থাকলে একটু ব্যবহার করতে পারেন। আরেক নিংড়ে দিয়ে দিতে হবে, আর সঙ্গে ভুজিয়া। আমি ভুজিয়া দেওয়ার সময় ভিডিওটা স্কিপ করে গেছি, সরি বন্ধুরা। তো তৈরি হয়ে গেল আমাদের আলু টিক্কি চাট।
ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।